ফাইনালি গাইস দেখতে পাচ্ছ এখন আমরা চুরির জন্য চলে এসেছি আর ব্লগের ইন্ট্রো আমি দিইনি প্রথমে তো এখন দিচ্ছি আমি ইন্ট্রোটা তো চলে চুরিটা দেখা যাক আগে দেখো চোর ঢুকছে প্রথমে এই ঢোক ঢোক তাড়াতাড়ি ঢোক আরে ক্যামেরা সরিয়ে দিয়েছি দেখো কাজ ভুলের জন্য চুরি করে ঢুকতে হচ্ছে আমাদের ঢুকে গেছে ওকে সো এবার সেকেন্ড চোর ঢুকছে ভিতরে রাস্তা তো দেখিয়ে দেবো অন্যরা চুরি করতে এই স্কুলে আমি মাধ্যমিক দিয়েছি কারণ গাইজ 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 পড়ে গেলাম দেখো কাদার মধ্যে তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে কাশবাগান পুরো কাশবাগান খুব সুন্দর লাগছে ভিউটা জাস্ট অ্যামেজিং এই যে এই দুই নম্বর স্কুলে আমি মাধ্যমিক দিয়েছিলাম যেখানে আমি এসে বমি ঠমি করে ভেসে দিয়ে গেছিলাম এই স্কুলটাকে আমি অ্যামেজিং ভুলতেই পারবো না কোনোদিন আর এই স্কুলের হেডমিস্টার দারুণ ভীষণ ভালো আমার তো ভীষণ ভালো লেগেছে দেখতেই পাচ্ছে স্কুল বন্ধ হয়ে গেছে এখন ওই যে চোর দাঁড়িয়ে আছে ওই যে কাশবাগান আমরা এখন চুরি করতে যাবো যেখানটায় তো চলো চুরি করার সময় দেখাচ্ছি তো চোর যাচ্ছে এখন ভিডিওতে আমি ওকে আগে কখনো ব্লগে দেখাইনি আর মাঠে ভীষণ কাদা চ ভাই আমরা সফল হব আজকে ইয়েস আপলোড করব ইউটিউবে আর কিছু না ভাই আর কিছু না দেখতেই পাচ্ছ কাশবাগানে কাশফুলগুলো সব গেছে নোংরা হয়ে মানে ধুয়ে গেছে যেটাকে বলা হয় একটা কাশ ফুলও সুন্দর না আজকে আসাটাই বেকার গেল মানে কালকে আবার আসবে কখন আসবে আবার বা এখানে কিছু করে নাকি মানুষে দেয় পুরো ফ্ল্যাট করা সিরিয়াসলি কি করছিলি শুয়ে দেখতেই পাচ্ছ কাশফুলগুলো সব জলে ভিজে গেছে তো আমরা আজকে কাশফুল তুলতে পারলাম না কিছু করার নেই আমাদের আমাদের আবার কালকে আসতে হবে তো চল ভাই আজকে তো কিছু করার নেই আজকে বাড়ির দিকেই যাওয়া যাক আমরা চুরি করতে এসে ওই দেখো একটা আরেকটা লোক এসেছে ওই যে ওই যে চিন্তা নেই কালকে আবার চলে আসবে এই যে এই লোকটাও এসেছে ভিতরে আমি চিনি না কে এটা আর ওখানে দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে ওয়াও ভাই কি দারুন ভাই কালকে আবার আসবো কার্তিকের পড়ার আগে কার্তিকের পড়ার আগে আসবি এই আমি তো স্কুলে তো ছুটি কখন কি কাদা এই জায়গাটা পড়ার পরে তো যাস কিছু তো আবার ঠিকই কিন্তু আমি এই স্কুলটাকে আমি ভীষণ ভালোবাসি এই স্কুলে যদিও বা আমি পড়ি না তাও স্কুলের স্যার ম্যামগুলো অসাধারণ স্যার না না তা না এই স্কুলের স্যার ম্যামগুলো খুব ভালো আমি ওই রুমটায় পরীক্ষা দিয়েছিলাম ওই যে তিন নম্বর রুমটা এই যে এই রুমটা খুব ভালো স্কুলটা হ্যাঁ ভাই আমরা কি করলাম ভাই ফটো তোলার জন্য এত দূর কিছু বল কিছু বলবো না তুই ক্যামেরা সরা নেই আজকে তো এখন বাড়ি ফিরে যেতে হচ্ছে এটা হচ্ছে স্কুলটার পিছন যেখানে একটা গেট আছে ওই গেটটাকে আমরা হারিয়েছি বাড়ি যাওয়ার রাস্তা চলো দেখা যাক আবার পাঁচিল টপকাচ্ছে টপকা টপকা তাড়াতাড়ি তাড়াতাড়ি তো কিছু করার নেই এখন পাঁচিলটা তো টপকাই আগে তারপরে দেখা যাবে যা হবে এ ভাই আমার ফোন ধর তাড়াতাড়ি তো চলো বাড়িতে দেখো ও কিছু বলবি তুই বল মুড অফ হয়ে গেছে আমার কেন কিসের জন্য বৃষ্টির জন্য পাইনি আবার কালকে আসবো তো
তো আজকে তো কাশফুল চুরি করার ট্রাই করলাম আমরা। তো গাইস তোমরা বুঝতেই পারছো আজকে আমরা যেতে পারবো না, গেল কাশফুল ধোয়া যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয়ই করুন। চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। বাই।